dear students, assalamu alaikum. You are welcome to the online class of Bornomola School and College. This English class is specially for the students of class 4. Dear students, how are you? I hope you are fine and safe. I am also fine. Today I will discuss unit 15. Unit 15 e ki royeche tumra nishchoi bujhte perecho amader unit 15 e আমরা আমাদের যে কিছুদিন আগে যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে ইউনিট 14 পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ পেজ নং 29 পর্যন্ত। আজকে আমরা পেজ 30 থেকে, অর্থাৎ ইউনিট 15 থেকে শুরু করব। এবং ইউনিট 15 যে চ্যাপ্টারটি রয়েছে সেটির নাম তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ, দেখো, সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি। সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি, সাগর ওয়ার্ডটি বাংলা অর্থ সাগর মানে হচ্ছে একজনের নাম, এর বাংলা মিনিং সাগর। এবং অ্যান্ড এবং হিজ তার ফ্যামিলি ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে পরিবার, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে একসাথে কী হলো, সাগর এবং তার পরিবার। তাহলে চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো এখানে কী রয়েছে, পিকচার রয়েছে, এখানে দুইটি পিকচার রয়েছে। একটি পিকচারে কিছু কী দেখা যাচ্ছে, কিছু মানুষের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ একটি ফ্যামিলি পিকচার দেখা যাচ্ছে, একটি ফ্যামিলির ছবি দেখা যাচ্ছে। তাহলে এই ছবি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমাদের যে প্যাসেজটি রয়েছে সে প্যাসেজটি সাগর ফ্যামিলি সম্পর্কে। তাহলে চলো আমরা চলে যাই মূল পাঠে। দেখো আমাদের কী রয়েছে, ফার্স্টে হাই আই এম সাগর বললো যে হাই আমি সাগর, আই এম ইন ক্লাস 4, আম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। কে বলছে, সাগর বলছে। আম 9 ইয়ার্স ওল্ড, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। আই হ্যাভ এ লিটল সিস্টার, আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটি ছোট বোন রয়েছে, মানে ছোট অর্থাৎ তার থেকে ছোট। তার বয়স কত দেখো, হার নেম ইজ কেয়া, হার নেম ইজ কেয়া, তার নাম কেয়া, তার যে ছোট বোনটি রয়েছে তার নাম কেয়া। নেক্সট দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর, সি ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 3 বছর। আমি আবার পড়ছি, দেখো, সি ইজ অনলি 3 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 3 বছর। তার মানে যেহেতু তার বয়স 3 বছর, তার মানে পিকচারের মধ্যে দেখো এটি হচ্ছে সাগর, যেহেতু তার বয়স 9 বছর সাগর, এবং তার সাথেই তার ছোট বোনটি রয়েছে, তার বয়স কত বছর, 3 বছর। মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, কে বলছে, সাগর বলছে। মাই ফাদার ইজ এ ডক্টর, সাগরের বাবা, এখানে দেখো এখানে তার সাথেই যেই লোকটি রয়েছে তিনি হচ্ছেন সাগরের বাবা। তার এবং তার বোনটিকে যে কোলে নিয়ে রয়েছে সে হচ্ছে সাগরের মা। তাহলে কী বোঝা গেল, তার বাবা হচ্ছে একজন ডাক্তার এবং তার মা হচ্ছে গৃহিণী। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট শি ডাজন্ট ওয়ার্ক নাও, মাই গ্র্যান্ডফাদার ইজ এ স্কুল টিচার, ওয়াজ এ স্কুল টিচার, তার গ্র্যান্ডফাদার ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে দাদা। কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন ফার্জানার্স ফ্যামিলি পড়েছিলাম তখন এই ওয়ার্ডগুলো পড়েছিলাম। তার দাদা কী ছিলেন, একজন স্কুল টিচার ছিলেন, অর্থাৎ একজন শিক্ষক ছিলেন। বাট শি ইজ শিডাল ওয়ার্ক নাও, কিন্তু সে এখন কোনো কাজ করে না। মাই গ্র্যান্ড মাদার হেল্পস উইথ মাই হোমওয়ার্ক, সে বলছে তার গ্র্যান্ড মাদার, তার দাদি কী করে, তার বাড়ির কাজ করতে তাকে সাহায্য করে। হোমওয়ার্ক ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে বাড়ির কাজ। শি ওয়াজ ভেরি স্মার্ট, স্মার্ট ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে চটপটে, অর্থাৎ স্মার্ট, সে খুবই স্মার্ট, কে, সাগরের দাদি। নেক্সট দেখো, আমাদের এতটুকু পড়া হয়ে গেল, আমরা এবারে সেকেন্ড প্যারা চলে আসি। এখানে দেখো, মাই গ্র্যান্ড মাদার ওয়ার্কস অ্যাট হোম, আমার দাদি কী করে, বাড়িতে কাজ করে। শি মেক্স দ্য বেস্ট পিঠাস, শি মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর
সবচেয়ে ভালো পিঠা বানায়, কার মতে? তার সাগরের মতে, ঠিক আছে? কারণ সাগর বলছে শিব মাই মা, কারণ এটা যেহেতু সাগরের পরিবার, সাগর এই কথাগুলো বলছে এবং সাগরই কী করছে তার দাদি সম্পর্কে এই কথাটি বলেছে, সে মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর সবচেয়েতে ভালো পিঠা বানায়। শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, সে আমার মাকে বাগানের কাজে সাহায্য করে। কে? তার দাদি, তার মাকে, সাগরের মাকে বাগানের কাজে সাহায্য করে। মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, আমার মার, কার মার, সাগরের মায়ের কি রয়েছে, চমৎকার একটি বাগান রয়েছে। আই এম প্রাউড অফ ইট, আমি নিয়ে গর্ব করি, কি নিয়ে? সেই বাগানটি নিয়ে। কারণ কি? দেখো, শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, সে তৈরি করে পাড়ার সবচেয়েতে ভালো টমেটো এবং শসা। সে তার আশেপাশের পাড়ার যে কি রয়েছে, প্রতিবেশীরা রয়েছে, তাদের থেকেও সবচেয়েতে ভালো মানের টমেটো এবং শসা তৈরি জন্মায়, ফলায়। দে আর ডিলিশাস, সেগুলো খুবই সুস্বাদু। তাহলে দেখো, শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, নেইবারহুড ওয়ার্ডটি তোমাদের কাছে নতুন, কারণ এগুলো এই ওয়ার্ডটি পিছনের প্যাসেজে ছিল না। আর নেইবারহুড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে প্রতিবেশী। তাহলে আমরা পুরা যে সেন্টেন্সটি রয়েছে, সম্পূর্ণ সেন্টেন্সটির বাংলা অর্থ কী দাঁড়ায়? সাগরের মা তার প্রতিবেশীদের থেকে ভালো টমেটো এবং শসা ফলায়। দে আর ডিলিশাস, সেগুলো খুবই সুস্বাদু, সেগুলো সুস্বাদু। তাহলে দেখো, আমরা আমাদের মূল প্যাসেজটি পড়ে ফেললাম। এখন আমাদের পরীক্ষায় কীভাবে আসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ তোমরা কিছুদিন আগেই একটি পরীক্ষা দিয়েছো। তাহলে আমরা টেক্সট বুক থেকে যেই প্যাসেজগুলো পড়বো, যেই সিন কমপ্রিহেনশনগুলো পড়বো, এগুলিকে বলা হয় সিন কমপ্রিহেনশন, জানা উপলব্ধি। অর্থাৎ এটা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে রয়েছে, আমরা এটা পড়ে ফেললাম, তার মানে কী হলো, আমরা এই সম্পর্কে জেনে গেলাম। এবং এই সম্পর্কে আমরা প্র্যাকটিস করার জন্য কী করব, আমাদের মডেল কোশ্চেন বইয়ের থেকে, আমাদের মডেল কোশ্চেন বইয়ে যেই কী রয়েছে, যেই সিন প্যাসেজগুলো পরীক্ষায় যেভাবে আসে সেভাবে রয়েছে, সেগুলো আমরা পড়ব। তাহলে আমরা আজকে দেখো, এখানে এই প্যাসেজ অনুসারে মডেল কোশ্চেন পড়ে হচ্ছে মডেল কোশ্চেন 5। তাহলে সেই 5 অনুসারে আমরা দেখো, 5-এর 1 নম্বরে কী রয়েছে, 1-এ থাকে হচ্ছে তোমাদের ম্যাচিং থাকে এবং শূন্যস্থান থাকে। আজকে আমি তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস করাচ্ছি, পরবর্তীতে অন্য কোনো প্যাসেজ থেকে কী করাবো, ম্যাচিং করাবো। তাহলে এখানে দেখো, 1-এ কী আসে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আবার বলছি দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করো সঠিক শব্দ নিয়ে, কোথেকে, এই বক্স থেকে। আর এটা করার জন্য আমাদের আগেই বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর বাংলাগুলো পড়ে ফেলতে হবে। প্রথমেই রয়েছে প্রাউড, প্রাউড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে গর্ববোধ করা, গর্ব করা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, গার্ডেন, বাগান, মেক, তৈরি করা, ডিলিশাস, সুস্বাদু, হোম মেকার, হাউজওয়াইফ, অর্থাৎ গৃহিণী। তাহলে এইগুলো এখন কোন সেন্টেন্সে কোনটি বসবে সেটা আমরা করবো। দেখো, নাম্বার এ, সাগর ইজ এ ঢেউ, এখানে সাগর ইজ এ কী, দেখো আমরা যখন বই পড়েছি এখানে ছিল শি ইজ ইন ক্লাস 4, সে যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ে, তাহলে সে কি অবশ্যই স্টুডেন্ট। তাহলে আমরা এখানে কী লিখব, সাগর ইজ এ স্টুডেন্ট। সাগর ইজ এ স্টুডেন্ট, সাগর হয় একজন ছাত্র। এবার দেখো, নাম্বার বি, হিজ মাদার ইজ এ ড্যাশ, হিজ মাদার ইজ এ ড্যাশ, তার মা হয় একজন কি,
এখানে দেখো গৃহিণী, কারণ আমাদের যে বই ছিল বইয়ের মধ্যে কী ছিল, এখানে দেওয়া ছিল দেখো মাই ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ এ হাউজ ওয়াইফ। হাউজ ওয়াইফ পদটির বাংলা অর্থ হচ্ছে গৃহিণী, কিন্তু এখানে সরাসরি হাউজ ওয়াইফ দেওয়া নেই, তোমাদের এভাবেই থাকবে প্রশ্ন, কারণ সরাসরি একটি ওয়ার্ড না দিয়ে সেই ওয়ার্ডটির সিনোনিম দিয়ে দিবে। সিনোনিম শব্দের ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ। এখানে প্যাসেজের মধ্যে ছিল হাউজ ওয়াইফ, কিন্তু এখানে দিয়েছে দেখো হোম মেকার। হাউজ ওয়াইফের সিনোনিম হচ্ছে হোম মেকার, অর্থাৎ হাউজ ওয়াইফ অর্থ গৃহিণী, হোম মেকার অর্থ গৃহিণী। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী বসবে। এখানে দেখো নাম্বার সি, সি হ্যাজ এ নাইস চেস। এখানে এসি বলতে কি সাগর নাকি সাগরের মা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে সি বলতে এখানে দেখো সাগর যে স্টুডেন্ট হিস কি ছিল, হিজ মাদার অর্থাৎ তার মা। তাহলে এখন নেক্সট কি আসবে, এইটাও এই সিটাও তার সম্পর্কে তার মায়ের সম্পর্কে বলেছে। তাহলে সি হ্যাজ এ নাইস গার্ডেন, তার কী ছিল একটি সুন্দর বাগান ছিল। এই ওয়ার্ডটিও আমরা প্যাসেজ থেকে নিয়েছি দেখো, এখানে ছিল মাই মাদার হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন, সাগরের মার কী ছিল একটি চমৎকার বাগান ছিল। নেক্সট দেখো সি গ্রোস হ্যাশ ভেজিটেবলস ইন হার গার্ডেন, সি গ্রোস হ্যাশ ভেজিটেবলস ইন হার গার্ডেন। এখানে দেখো আমরা যেই প্যাসেজটি পড়লাম তার লাস্ট লাইনে কী ছিল, শি গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড ভেজিটেবলস ইন হার গার্ডেন অ্যান্ড দে আর ডিলিশাস, তারা ছিল সুস্বাদু। তাহলে এখানে কী হবে দেখো, শি গ্রোস, এই যে এখানে ডিলিশাস ওয়ার্ডটি রয়েছে ডিলিশাস, ডিলিশাস ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে সুস্বাদু। শি গ্রোস ডিলিশাস ভেজিটেবলস ইন হার গার্ডেন, সে তার বাগানে কী করে সুস্বাদু সবজি তৈরি ফলায়। নাম্বার ই, সাগর ইজ ড্যাশ অফ আর গার্ডেন, সাগর ইজ ড্যাশ অফ আর গার্ডেন। এখানে দেখো আর দুইটি ওয়ার্ড রয়েছে মেক অ্যান্ড প্রাউড, তাহলে আমরা এখানে কী ওয়ার্ডটি লিখব, প্রাউড। প্রাউড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে গর্ববোধ করা, গর্ব করা। তাহলে সাগর ইজ প্রাউড অফ আর গার্ডেন, কার বাগান নিয়ে সাগর তার মায়ের বাগান নিয়ে কী করে গর্ববোধ করে, কারণ দেখো এখানে ছিল আই এম ভেরি প্রাউড অফ ইট, তার মায়ের একটি বাগান ছিল, সেই বাগানটি নিয়ে সে কী করতো, সে গর্ববোধ করত। তাহলে আমরা সাগর সম্পর্কে যেই সাগর এবং তার ফ্যামিলি সম্পর্কে যে প্যাসেজটি ছিল সেটি থেকে আমরা কী করলাম, কিছু ফিল দ্য গ্যাপস করলাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, আমরা আজকে যেই প্যাসেজটি করলাম এখান থেকে সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি সম্পর্কে কী করলাম, যেই প্যাসেজটি পড়লাম সেইটা আমরা আবার বাসায় ভালোভাবে পড়বো, এবং এখান থেকে আমরা নতুন যে ওয়ার্ড মিনিংগুলো পাই সেই ওয়ার্ড মিনিংগুলো করবো, এবং সাথে আমরা যেই শূন্যস্থানটি করলাম এটা আমাদের কী থাকবে, এটা HW এটা থাকবে, এবং সাথে তোমাদের কী থাকবে পেজ নাম্বার 30 দেখো, পেজ বি থাকবে দেখো, এখানে কিছু শূন্যস্থান রয়েছে, এটা কী করবে ফিল আপ করবে কীভাবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন ওয়ার্ড হোয়াট হু হোয়ার হোয়াই অ্যান্ড হাউ। এই যে কোশ্চেন শব্দ দিয়ে, প্রশ্নবোধক শব্দ দিয়ে কী করতে বলেছে এই শূন্যস্থানটি ফিল আপ করতে বলেছে। দেখো আমি একটি করিয়ে দিচ্ছি, নাম্বার 1 ড্যাশ ওল্ড ইজ সাগর, তাহলে এখানে কী হবে হাউ ওল্ড ইজ সাগর, সাগরের বয়স কত। নেক্সট টু দেখো ড্যাশ ইজ কেয়ার, তাহলে এখানে আমরা শূন্যস্থানটা এখান থেকে ওয়ার্ড নিয়ে করবো, কোন ওয়ার্ডটি নিয়ে করবো, হু ইজ কেয়ার।
নাম্বার থ্রি, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে? তাহলে আমরা এখান থেকে কোন ওয়ার্ডটি নিয়ে আসব, হোয়াট ডাজ হিজ ফাদার ডু। নাম্বার ফোর, ডাজ হিজ ফাদার ওয়ার্ক, তার বাবা কোথায় কাজ করে? তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটি নিয়ে আসব, হোয়ার ডাজ হিজ ফাদার ওয়ার্ক। নেক্সট দেখো, ড্যাশ হেল্প ইজ, তাহলে এখানে কী হবে, হু হেল্প ইজ মাদার ইন দ্য গার্ডেন। এবং নাম্বার সিক্স, হোয়াই ইজ সাগর প্রাউড অফ ইজ মাদার্স গার্ডেন। তাহলে লার্নার্স, আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।